আমার তো খুব টেনশন হচ্ছে দাদা কখন আসবে আমি বলতেই পারছি না কিছু ভালো লাগছে না আমার দাদা যখন নাই একটু আনন্দ পাই কই রে কি হলো গো দাদা সর্বনাশ হয়ে গেছে ভীষণ বিপদে পড়ে গেছে কি হয়েছে কলকাতায় এমন একটা বোকা ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল শুধু কথা কথা আমাকে শালা শালা করে গাল দিচ্ছে আর ওর কাছে 50,000 টাকা আছে 50,000 আর আমাকে বলছে শালা তোকে মার্ডার করব দাদা তুমি টেনশন করো না তাই যেভাবে বাগিবুগি ছেলেটাকে আমি গ্রামে নিয়ে এসেছি তুমি ওই বোকা ছেলেটাকে নিয়ে আসো কিভাবে 50,000 টাকা আদায় করতে হয় আমরা সবাই জানি ওই ওই চলে বলে বলে আদায় করব নিয়ে আসো ওকে টরেন টু গো তোরা তোরা সব বস আমি ওকে পাঠিয়ে দিচ্ছি মুখের কাপড় কই দাদা শালা খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই রে কই বে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই খাওয়া দাও হ্যাঁ এইদিকে আসো আপনি হচ্ছেন আমার বাড়ির অতিথি হ্যাঁ তাই আপনি বড়লোক ঘরের ছেলে হ্যাঁ আপনার আটতলা বাড়ি অনেক বাস চলছে জমি জায়গা শেষ নেই তাই আপনি যখন আমার বাড়িতে এসেছেন আপনাকে সেবা করতে পারি আপনি বলুন আমরা কি সেবা করতে পারি এইখা আমার বর্ধমানের ছেলে দামি দামি ফল খায় দামি দামি ফল ঠিক আছে আপনার জন্য আপেল ফল নিয়ে আসছি দামি দামি ফল আপনার জন্য আপেল হচ্ছেই দামি কমলা হচ্ছেই দামি বেদানা একটা কয় দামি ফল হলো নাকি তাহলে কি আপনার জন্য কি আঙ্গুর ফল হচ্ছে দামি হচ্ছে দামি হ্যাঁ নাশপাতি হচ্ছে দামি তাহলে কাজু বাদাম হচ্ছে দামি শুনুন হ্যাঁ এত দামি দামি ফল আপনাকে সবই নাম করছে আস্তে আস্তে কিন্তু এরপরে যে কি ফল খান সেটা তো আমাকে শুনেন বলতে হবে আমার ফলের নাম শুনলে আপনি ভয় খাবেন ভয় খাবো না বলুন কামরাঙা আ আমরা বড়াল তেঁতুল আর যদি এসব ফল না দিতে পারেন ভিজে ভাত আর ঢ্যামনা পেঁয়াজ বুঝতে পেরেছি আপনার জন্য কামরাঙা তেঁতুল আর বড়াল এই ফলগুলাই জোগাড় করে রাখছি মাল দেখান মাল বলবেন না আমার সামনে মাল বললে কিন্তু না দেখান আপনার বোনকে দেখান আমার পাঁচখানা বোন আছে আপনি বলেছি আগে আপনার দেখলে চোখ ধরে যাবে হ্যাঁ সব লাইন ধরে বসে আছে আমি বাইরে অপেক্ষা করছি আচ্ছা আপনার বোন যেটা পছন্দ সেটা আমাকে বলবেন ডেকে বলবেন তার সাথে বিয়ে দেবো ঠিক আছে ডন্ট বেরি ডন্ট বেরি এক দুই তিন চার পাঁচ সর্বনাশ হা গো মালগাড়ির পাশে ছাগ কোন চিকেনে এ কি করবি কচি বয়স খালি টান শালা শরীর দেখি রক্ত পিসা উঠে বুঝছি রে কি করছো তুমি না মানে তুদাকে দেখে আমার পেশার উপরে উঠে গেছি তাই নিচে চাইছি না মাসি ও এইভাবে তুমি পেশার নামাচ্ছে নিচে হ্যাঁ হ্যাঁ গো তোমরা এই এক দুই দুই বোন তোমরা নাকি হ্যাঁ আমরা দুই বোন বাহা কোন দোকানে চাল খাও হা মা এই আমরা মিনিকেট চালের ভাত খাই বুঝেছো হ্যাঁ মিনিকেট চালের মিনিকেট বললাম দেখেছিলে নাকি তুমি দেখেছিলে তোমাকে খেয়াল করিনি মা কালি মনে হচ্ছে একবারে পাকা তাল বসে আছে রে আর তুমি কে বলো তো তুমি কে চোরে পাকা তাল দেখো বাদর উপর তোর কিস কিসি কালো ভিতর কেন লাল বলছি আমার জমি যদি লাল হই তাহলে তুই হচ্ছিস হরিদাস পাল তুমি হলো হরিদাস পাল বাবা মনে হচ্ছে বাঘের মতন চোখ রে তোমাকে খেয়ে ফেলবে একবার মনে হচ্ছে গর্জন ছাইবি মাল ভালো জি থাম কেন থাম কেন থাম কেন থাম কেন এই কি থামতে বলছো শালা হার আমি দেখলি খালি টিস 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 কি থামতে বলছো তুমি না ওই সেন্টুর আলু সোনা ডাল ভাত খাবে তাই ভোককে থামছি না থাম থাম করছি ও তাই বলছো
না চকা পোকা বলিছ তাই না চকটা দেখি দেখিছ হ্যাঁ দেখি কি দেখি তোমার চকে পোকা বলিছ বুঝতে দেখি কার তোমার যে চুড়ি পেজি দিবে চুড়ি চোখ কানা করে তোমার সুজ দিয়ে আহা হা কুল বংশ মেয়ে রে তুই বলবো না রূপেতে আমার মনটা বলবো না কুল বংশ মেয়ে রে তুই রূপেতে আমার মনটা ও তোলাইয়া কোথায় যাস বন্ধা খালি তোলাইয়া কোথায় যাস কোমর খালি তোলাইয়া কি নাম চলকি দাও কাকে আমাকে হ্যাঁ একটা অব্দি হবে আমিও জানি ভাই ফজলু ভাই তুমি আমার ধর্মের ভাই রে খালাই তো ভাই আমি হাত বাড়াইলে শুধু তোমাকে আমগুড়িতেই পাই কি করবো ওই আমার চুলকাতে চুলকাতে দেখ এ ছুরির বেরিয়ে গেল লাল পানি এ ছুরির বেরিয়ে গেল লাল পানি এই ছুরির ভিতর ঢুকেছে আমার মজার চুলকানে ছুরির ভিতর ঢুকেছে আমার মজার চুলকানে ছুরির ভিতর ঢুকেছে আমার মজার চুলকানে সালাহারান বুঝছে আমার বোন ভালো রিজেন মালবে তাই তুই পাঁচটা বোন ভরা আছে হ্যাঁ ওই আমার লাইন হইয়া যায় পেলাম না সেন্টুর দেখা আসো যদি মহেশপুরে আসো যদি মহেশপুরে আবার হবে দেখা গো আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় আকা বাকা পেলাম না তোমার দেখা আসো যদি মহেশপুরে আসো যদি মহেশপুরে আবার হবে দেখা গো আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় আকা বাকা তেতুল দেখো তেতুল বড় টক তোমার সঙ্গে প্রেম করিতে আমার বড় শখ তেতুল কাছে তেতুল দেখো তেতুল বড় টক তোমার সঙ্গে প্রেম করিতে আমার বড় শখ ভালো না হাতের লেখা ভালো না হাতের লেখা আসো যদি মাস বাগানে
আসো যদি পাশ বাগানে আবার হবে দেখা গো আবার হবে দেখা আমার লাইন হইয়া যায় আকা বাকা ওই আমার লাইন হইয়া যায় আকা বাকা তোমার নাম কি দাদা বাড়িতে নেই ও একটু কানে ব্যাটারি নাই কানে ব্যাটারি নাই তো यार ভালো করে বলো কি নাম জানো তো আমাদের বাড়িতে একটা ছাগল আছে তার দুটো বাচ্চা হয়েছে বাচ্চা দুটোকে বলি দুধ খা দুধ খা দুধ খাই না তোমাকে খাওয়া গায়ে বল পেতাম রে ভালো যাও ভালো মাল হ্যাঁ বস খুব সুন্দর সুন্দর ওই আমায় ওরে পাকা তাও উপট তোর কিশকিশি কালো ভিতর কেন লালা प्रणाम भलो बुद्धिमान मे বি নাই কই তাকে প্রণাম কইবি দেখো এর মতন বুদ্ধিমান মেয়ে আছে না ভোর বেলা 6 বেলা 6 মাস পরে চোখে পা দিবে এও বুঝতে পারা যায় না প্রণাম তুমি এসেছো এই তো আমি ঠিক আছে তুমি ভালো করে দাও তোমাকে আমি প্রণাম করছি লা প্রণাম কইলাম বেশ কাকে প্রণাম কইলি গো ও মিঠুনকে বেশ তাহলে মিঠুনের ভালো গো ডাউন আছে যাবা তোমাকে গো ডাউনে ভরে একেবারে যাওয়ার কেটি ছাড়বে